उठाऊं। गुड इवनिंग एवरीबॉडी, गुड इवनिंग एवरीबॉडी। आशा करी सकले भालो आछेन। नेटवर्कर कारण हयतो प्रॉब्लेम होच्छे आपनादेर देखते, आपनारा देखुन देखते पाबेन। ओके, आज सन्धे आमादेर देशवासी तथा आमरा सकलेई गभीरभावे शोकाहत आमादेर प्राक्तन राष्ट्रपति, त्रयोदश राष्ट्रपति छिलेन माननीय श्री प्रणब मुखोपाध्याय महाशय प्रयात होयेछेन, ताके प्रथमे श्रद्धार्घ जानाई। आगामीकाल पयला सेप्टेम्बर थेके प्रतिदिन जीके मक टेस्ट नेब सकाल 8টা থেকে। কালকে আগামীকাল প্রথম যে মক টেস্ট নেব সেটির বিষয় হলো মাননীয় শ্রী প্রণব মুখোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ নিবেদনে, ওনার জীবনী, কর্মজীবন, শৈশব, রাজনৈতিক জীবন, পুরো জীবনের ওপরে ডিটেলসে মক টেস্ট নেব। দেখবেন অনেক কারণ এটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ওপর মধ্যে পড়ে যাচ্ছে, আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন, অবশ্যই মক টেস্টে অংশগ্রহণ করবেন। আপনারা যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, যারা বা যে আপনারা যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই লাইভ ক্লাস, লাইভ মক টেস্ট এবং কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান প্রথমেই। আজকে শুরু করব ইংলিশের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্য রূপান্তর। ওকে, চলুন, এটি গ্রামারের একটি খুব ভালো পোর্শন। প্রথমে আমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স এগুলো শিখিয়ে দিয়েছি, এবার শুরু করব, আজকে শুরু করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। খুব ভালো করে অ্যাটেন্টিভলি শুনবেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, কারণ প্রত্যেকেরই পরীক্ষা সামনে, অনেকগুলো পরীক্ষা আছে, আপকামিং পরীক্ষা আছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, তার মধ্যে গ্রামারের পোর্শন আছে। ওকে, চলুন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি? এক প্রকার বাক্যকে, কোনো একটি এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকে আমরা সাধারণত বলে থাকি বাক্য রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, আমরা দুইভাবে বাক্যের রূপান্তর করতে পারি। এক হচ্ছে প্রথমত অর্থের পরিবর্তন করে সেন্টেন্সের মধ্যে, ওই বাক্যটির মধ্যে যে অর্থ আছে সেই অর্থের পরিবর্তন করে আমরা বাক্যে রূপান্তরিত করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি সেন্টেন্সটিকে। আর দুই হচ্ছে, দ্বিতীয়ত, অর্থের পরিবর্তন না করে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। প্রকৃতভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলি আমরা তাকেই যে ক্ষেত্রে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তরিত করবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে। ওকে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে বা অর্থের পরিবর্তন না করে বা কোনো সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে আমরা যদি সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করি, তা তখন সেটিকে বলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। বোঝাতে পারলাম? চলুন উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাচ্ছি অর্থের পরিবর্তন করে,
ওকে অর্থের পরিবর্তন করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একেবারে অর্থের পরিবর্তন করে যতগুলো নিয়ম আছে সেভাবে আমি শিখিয়ে দেব, তারপর একেবারে অর্থের পরিবর্তন না করে একেবারে শেখাতে আরম্ভ করব। ওকে, হ্যাঁ এখন অনেকটাই সুস্থ হল একজন। দেখুন, অর্থের পরিবর্তন করে, আচ্ছা যারা একেবারে, অনেকে আছেন টেটের ক্যান্ডিডেট, অনেকে আছেন টেটের ক্যান্ডিডেট এখানে, তো টেটের ক্যান্ডিডেটদের জন্য বলছি, যাদের বাংলা আছে, যাদের বাংলা আছে, টেটের ক্যান্ডিডেটদের বাংলা আছে, বাংলা গ্রামার আছে, সেখানে যে বাক্য রূপান্তর, সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে নঙ্গর্থক বাক্য, সদর্থক বাক্য, সেগুলোও কিন্তু একেবারে এই চ্যাপ্টারে আপনারা শিখে নিন, দেখবেন অনেকটা বেশি শিখে যেতে পারবেন। ওকে, আমি একবারে বাংলা এবং ইংলিশ দুভাবেই আমি বলবো, দেখবেন দুটো গ্রামার, দুটো বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার এই যে চ্যাপ্টারের আপনারা পুরোটাই শিখিয়ে যেতে পারবেন। ওকে, দেখুন রামবাবু ইজ ওয়াইস, রামবাবু ইজ ওয়াইস মানে কি, রামবাবু হন জ্ঞানী, তাই তো, ওয়াইস মানে জ্ঞানী। রামবাবু হন জ্ঞানী, এটি কি হলো, এটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সদর্থক বাক্য, বাংলায় বলা হয় সদর্থক বাক্য, যাদের বাংলাতে দরকার আছে তারা লিখে নেবেন সদর্থক বাক্য। এবার এটিকে আমি নঙ্গর্থক বাক্য বা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব শুধু এই ইসের পরে নট দিয়ে, দেখে নিন, রামবাবু ইজ নট ওয়াইস। দেখুন এখানে কি বললাম, আমার মূল সেন্টেন্স কি ছিল, রামবাবু ইজ ওয়াইস, রামবাবু হন জ্ঞানী, আমি যখন নঙ্গর্থক বা নেগেটিভ সেন্টেন্সে করলাম তখন কি করলাম, রামবাবু ইজ নট ওয়াইস, রামবাবু হন না জ্ঞানী, তাহলে আমার এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সে কি হলো, সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে গেল, সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে গেল, তাই তো, তাহলে এটি নেগেটিভ সেন্টেন্স। পরীক্ষাতে এইভাবেই দেওয়া থাকে যে পজিটিভ থেকে নেগেটিভে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আপনি কীভাবে করছেন, অ্যাফার্মেটিভ থেকে, আচ্ছা এটা কিন্তু বারবার বলছি অর্থের পরিবর্তন করে আমি কিন্তু নিয়মগুলো শেখাচ্ছি, নেক্সট কিন্তু অর্থের পরিবর্তন না করে যখন শেখাবো সেগুলোই কিন্তু হচ্ছে মেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে থাকে এমসিকিউ থাকে, সেখানে আমাদের অর্থের পরিবর্তন করেই করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা এবার এই সেন্টেন্সটিকে আমি কোয়েশ্চেনে করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি করব, প্রশ্নবোধক বাক্য। দেখুন এই যে আছে রামবাবু ইজ ওয়াইস, এটি তো একটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই তো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা এখানে হচ্ছে এটি ইজ কি, ইজ এখানে ব্যবহার হয়েছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসেবে ইজ ব্যবহার হয়েছে, তাহলে ইজকে আমি আগে আনবো। দেখুন ইজ রামবাবু ওয়াইস, রামবাবু কি জ্ঞানী, দেখুন এখানে কি হবে, হ্যাঁ উত্তর হবে, নাও উত্তর হবে, সুতরাং এখানে কি হচ্ছে, অর্থের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটি কি, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দীপঙ্কর রায়, আমি এখন শেখাচ্ছি অর্থের পরিবর্তন করে, অর্থের পরিবর্তন না করে যখন শেখাবো তখন আপনারটি ঠিক হবে। আচ্ছা হলো, আচ্ছা এটি হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমি ইজ বা ইজ ব্যবহার করলাম। আচ্ছা এবার দেখুন আমি পাস্ট ইনডেফিনাইট টেন্সে ওয়াজ ব্যবহার করে আমি দেখাচ্ছি, হি ওয়াজ হ্যাপি,
এটি কি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট আমি নেগেটিভ সেন্টেন্স কি করব, হি ওয়াজ নট হ্যাপি। এটা কি আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। হি ওয়াজ নট হ্যাপি, দেখুন সম্পূর্ণ অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল মেন সেন্টেন্স থেকে। অ্যাফার্মেটিভে যেটি ছিল সে ছিল সুখী, নেগেটিভে হয়ে গেল সে ছিল না সুখী। এটা কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, বারবার লক্ষ্য করুন। এবং এখান থেকে আমি ইন্টারোগেটিভ করব কি, এই যে ওয়াস, ওয়াস এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে ওয়াস হি হ্যাপি, সে কি সুখী ছিল। দেখুন মিনিং চেঞ্জ হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। সকলে ভিডিওটিতে প্লিজ লাইক করে দিন। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট আমরা শিখে গেলাম। নেক্সট এই অ্যাম ইস আর ওয়াস ওয়্যার যেগুলোতে থাকবে সেগুলো মোটামুটি আগে নিয়ে চলে এসে সেগুলো তারপর অ্যাম ইস আর ওয়াস ওয়্যার যেসব সেন্টেন্সে থাকবে তারপরে নট বসিয়ে দিয়ে সেটাকে নেগেটিভ করে নিতে হবে, এবং সেগুলো আগে এনে অ্যাম ইস আর ওয়াস ওয়্যার থাকলে সেগুলো আগে এনে সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে নিতে হবে। নেক্সট এবার দেখুন, দ্য টিচার টিচার টিচেস আস, শিক্ষক মহাশয় আমাদিগকে শিক্ষা দেন, তাই তো শিক্ষা দেন, শিক্ষক মহাশয়টি আমাদেরকে শিক্ষা দেন। সেখানে আমি এবার দেখুন, এটিও কিন্তু এটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আগে আমি টেন্স শিখিয়েছি, টেন্স এমনিতে ভয়েস চেঞ্জের সাথে শিখিয়েছি এবং টেন্সের আলাদা ক্লাসও করেছি। আপনারা যদি টেন্স যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু টেন্স জানতে হবে। যাদের গ্রামার আছে এবং যাদের মেন পরীক্ষা আছে অবশ্যই কিন্তু টেন্স কিন্তু সকলকেই জানতে হবে, না হলে কিন্তু অনেকগুলো গ্রামার পারবেন না। আচ্ছা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স কী হবে, নেগেটিভ সেন্টেন্স এখানের ক্ষেত্রে ডু বা ডাস বসবে, ডু বা ডাস বসবে পার্সন এবং নাম্বার অনুসারে, পার্সন এবং নাম্বার অনুসারে ডু বা ডাস বসবে। এখানে টিচার কী হচ্ছে, দ্য টিচার হচ্ছে দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার কী হবে ডাস, ডাস, তাহলে দ্য টিচার টিচার ডাস নট, ডাস নট টিচ, এই মূল ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম টিচ আস, ডাসের পরে ডু বা ডাস বসবে, তারপরে নট বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে দেখুন শিক্ষক মহাশয়টি আমাদেরকে শিক্ষাদান করেন না, সম্পূর্ণ কিন্তু মিনিং চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এবার কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ডাস আছে, শুধু ডাসটি আগে আনব, ডাস দ্য টিচার টিচার্স টিচ আস, ওকে ডাস দ্য টিচার টিচার্স, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি দেখালাম। এবার দেখুন এটা অর্থের পরিবর্তন করে, বারবার বলছি অর্থের পরিবর্তন করে কিন্তু প্রথমে শেখাচ্ছি। ওকে দেখুন এবার নেক্সট, দ্য চাইল্ড ব্রোক দ্য গ্লাস, দ্য চাইল্ড ব্রোক দ্য গ্লাস, শিশুটি গ্লাসটি ভেঙে দিয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে আচ্ছা অর্থের পরিবর্তন করে নেগেটিভ করব, এক্ষেত্রে সবসময় কী দেব, ডিড। ওকে প্রেজেন্ট টেন্সে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কী দিলাম, ডু বা ডাস পার্সন এবং নাম্বার অনুসারে, এক্ষেত্রে কী করবো ডিড, দ্য চাইল্ড ডিড নট, ডিড নট মূল ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ব্রোকের প্রেজেন্ট ফর্ম কি ব্রেক, ব্রোক ব্রোকেন, তাহলে ব্রেক, ডিড নট ব্রেক দ্য
গ্লাস, ওকে। নেক্সট এটি থেকে এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবো, কি করবো, ডিডটা আগে আনবো। ডিড দ্য চাইল্ড ব্রেক দ্য গ্লাস, এখানে কিন্তু নট হবে না, নট হলেই কিন্তু সেটি অর্থের পরিবর্তন হবে না, যেহেতু আমি এখানে অর্থের পরিবর্তন করছি সেহেতু আমি এখানে আর নট দেবো না। ডিড দ্য চাইল্ড ব্রেক দ্য গ্লাস, ওকে। চলুন নেক্সট, আর অন্যান্যগুলোতে দেখুন, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলোতে দেখুন হ্যাভ আছে, হ্যাভ, হ্যাস, হ্যাড, ইস, আর, ওয়াস, ওয়্যার, এগুলো আছে। ওগুলো হচ্ছে সামনে নিয়ে চলে আসলে বা ওগুলোর পরে নট বসিয়ে নেগেটিভ হবে এবং ওগুলো সামনে নিয়ে এসে, প্রথমে নিয়ে এসে ইন্টারোগেটিভ হবে, ওকে। চলুন পরের শেখাই, এবার শেখাবো যেগুলো, সেগুলো হচ্ছে অর্থের পরিবর্তন না করে, সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে। এভাবেই কিন্তু করতে হবে, সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে। দেখুন যেগুলো আছে চিরন্তন সত্য, যেগুলো আছে চিরন্তন সত্য সেগুলো কিন্তু কখনোই চেঞ্জ হবে না, সেগুলো কখনোই কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থের পরিবর্তন যদি করে দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেগুলো চিরন্তন সত্য সেসব ক্ষেত্রে কিন্তু কখনোই অর্থের পরিবর্তন করা যাবে না। চিরন্তন সত্য আছে, ঐতিহাসিক, বর্তমান, অভ্যাস্য, অভ্যাস, এগুলো এগুলো নিয়ে কিন্তু, এগুলো কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা, এগুলো কিন্তু কখনোই অর্থের পরিবর্তন হবে না। যেমন দেখুন যেমন দেখুন ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, এটি কিন্তু কখনোই অর্থের পরিবর্তন করা যাবে না। এবার কিন্তু যতগুলো শেখাবো সব কিন্তু মিনিং চেঞ্জ না করে, মিনিং চেঞ্জ না করে, আর সবসময় সেসব মিনিং চেঞ্জ না করে কিন্তু করতে হবে। মিনিং চেঞ্জ না করেই করতে হবে। এখানে যদি আমি বলে দিই, এখানে যদি মিনিং চেঞ্জ করে দিই যে ম্যান ইজ নট মর্টেল, ম্যান ইজ নট মর্টেল যদি আমি করে দিই, মানুষ মরণশীল নয়, এটি কখনো হয়, এটি কিন্তু কখনো হবে না। সুতরাং সবসময় চেষ্টা করবেন মিনিং চেঞ্জ না করে সেন্টেন্সের সেন্টেন্সটি ট্রান্সফর্ম করতে। কিছু কিছু ক্ষেত্রে তো ওই যে আগে দেখিয়ে দিলাম সেগুলো করা যাবে, কিছু কিছু ক্ষেত্রে যখন হচ্ছে এমসিকিউয়ে, যখন যদি এমসিকিউতে যখন এমসিকিউ থাকে সেক্ষেত্রে যদি যখন দেখলেন যে মিনিং চেঞ্জ না করে কখনো কোনো অপশন নেই, তখন দেখবেন যে মিনিং চেঞ্জ করে হয়তো অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে তখন মিনিং চেঞ্জ করে অপশনেই দাগ হবে, ওকে। এবার কি করতে হবে, মর্টেল এটির বিপরীত অপোজিট ওয়ার্ড আমাকে দিতে হবে তার সাথে নট। তাহলে মর্টেল মরণশীল, মর্টেলের অপোজিট কি, ইমর্টেল, ইমর্টেল। তাহলে ম্যান ইজ নট ইমর্টেল, ওকে, ম্যান ইজ নট ইমর্টেল। তাহলে কী করলাম, মর্টেলের বিপরীত দিলাম, এখন ইসের পরে নট দিলাম, এটি হলো সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে। বোঝা গেছে, মিনিং চেঞ্জ না করে, বা বলা যায় এরকম, ইট ইজ নট
এরকমও থাকতে পারে দেখবেন অপশনে, ইট ইজ নট দ্যাট দ্যাট ম্যান দ্যাট ম্যান ইজ নট মর্টাল, ইট ইজ নট, এই নয় যে মানুষ মরণশীল নয়। এর মধ্যে কি আছে, দুটো নট আছে এখানে, কিন্তু তার মানে কি মানুষ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এর মানেটা হলো ম্যান ইজ মর্টাল, ইট ইজ নট দ্যাট ম্যান ইজ নট মর্টাল। ওকে, এবার এর সাথে হচ্ছে ইন্টারোগেটিভ কি হবে, এর সাথে ইন্টারোগেটিভ কি হবে, ইন্টারোগেটিভ হবে ইজ নট ইজ ম্যান নট মর্টাল, ইজ দিতে হবে এবং নট দিতে হবে তবেই হবে, তার মানে কি মানুষ কি মরণশীল নয়। দেখুন নিজেকে নিজে কোশ্চেন করুন, মানুষ কি মরণশীল নয়, তখন দেখুন উত্তর আসবে কি মানুষ মরণশীল, মানুষ কি মরণশীল নয়, তখন তাহলে উত্তর হবে মানুষ মরণশীল। তাহলে কি হলো, সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে আমি ট্রান্সফর্ম করলাম, না ইজ ম্যান নট ইমর্টাল হবে না, ইজ ম্যান নট যদি ইমর্টাল করি, দেখুন অনেকেই করেছেন ইজ ম্যান নট ইমর্টাল, এটি করেছেন, কিন্তু এটি ভুল। কেন ভুল, কারণ এখানে এখানে বাংলা মিনিং মানে মিনিংটা কি বোঝাচ্ছে, যে মানুষ কি অমরণশীল নয়, মানুষ কি অমরণশীল নয় মানুষ, তাহলে তার উত্তরটা কি মানুষ অমরণশীল কখনো হয় নাকি, মানুষ তো মরণশীল, সুতরাং ইজ ম্যান নট মর্টাল। ওকে, চলুন আরেকটি দিয়ে আমি দেখাচ্ছি, দেখুন রীতা ইজ হ্যাপি, খুব সোজা সোজা দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, রীতা ইজ হ্যাপি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে, হ্যাপির অপোজিট হচ্ছে আনহ্যাপি, ওকে, তাহলে কী লিখব, রীতা ইজ নট আনহ্যাপি, রীতা ইজ নট আনহ্যাপি, এটি হলো কি নেগেটিভ সেন্টেন্স। আর তারপরে কী করব, ইজ রীতা নট হ্যাপি, ইজ রীতা নট হ্যাপি, রীতা কি সুখী নয়, রীতা কি সুখী নয়, তাহলে দেখুন উত্তর আসছে কি রীতা সুখী। কিন্তু আমি যদি করে দিতাম যে ইজ রীতা নট আনহ্যাপি, যদি আমি এটি করতাম, যদি আমি এটি করতাম, দেখুন ইজ রীতা নট আনহ্যাপি, যদি এটি করতাম তাহলে কি হতো, তাহলে কি হতো, রীতা কি অসুখী নয়, তাহলে রীতা কি অসুখী নয়, সেখানে কি হতো রীতা অসুখী। কিন্তু আমার কি দেওয়া আছে, আমার মেন আমার কি আছে, প্রথমে কি আছে অ্যাফারমেটিভ সেন্টেন্সে রীতা ইজ হ্যাপি, আমাকে এইটিকেই আমাকে সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে আমাকে ট্রান্সফর্ম করতে হবে, তা সেই জন্য কি হবে ইজ রীতা নট হ্যাপি, রীতা কি সুখী নয়, বোঝা গেল। ইয়েস, সকলেই ঠিক করেছেন, থ্যাংক ইউ। চলুন নেক্সট, এবার কতগুলো সেন্টেন্স শেখাবো, অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব নান বার্ড দিয়ে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব নান বার্ড দিয়ে, মনে থাকবে অনলি বা অ্যালোন যদি প্রথমে থাকে, দেখুন সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সে অনলি অনলি সচিন ক্যান প্লে গুড
ক্রিকেট গুড ক্রিকেট অ্যাফারমেটিভ থেকে এবার শেখাচ্ছি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ শুধু অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ ওকে এগুলো এভাবে দেয়া থাকে এখানে কি করতে হবে নান বার্ড ব্যবহার করতে হবে এইভাবে থাকে কিন্তু যে এখানে নান বার্ড ব্যবহার করুন বা স্টার্ট নান বার্ড ওকে অনলি আছে প্রথমে প্রথমে অনলি আছে সেহেতু নান বার্ড প্রথমে আসবে প্রথমে অনলি আছে সেহেতু নান বার্ড প্রথমে আসবে আর কোনো কিছু চেঞ্জ হবে না নেগেটিভ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখান থেকে নেগেটিভ সেন্টেন্স হবে নান বাট নান বাট সচিন ক্যান প্লে গুড ক্রিকেট বোঝা গেল বোঝা গেল কোনো কিছু নেই একেবারে জলের মতো সোজা পরিষ্কার তবে এবার মিডিলে যদি অনলি থাকে বা বয়স থাকে সেক্ষেত্রে হবে মিডিলে যদি অনলি থাকে মিডিলে যদি অনলি থাকে এবং এজ থাকে এজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে দেখে নিই আমরা দেখুন দ্য গার্ল ইজ অনলি ফাইভ এখানে কি এখানে এজ বোঝাচ্ছে এখানে কি হচ্ছে এখানে অনলি ফাইভ মানে এজ বোঝাচ্ছে তাই তো এখানে অনলির বদলে কি হবে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে দ্য গার্ল ইজ নট মোর দেন কি বললাম নট মোর দেন মনে থাকবে নট মোর দেন এটি থাকবে হ্যাঁ ফাইভ অনলির বদলে তাহলে এখানে কি হলো নট মোর দেন ওকে এজের ক্ষেত্রে যেমন আরো ধরুন অ্যাফার্মেটিভ সেন্টেন্স দে হ্যাভ only three cars ওকে তাদের আছে মাত্র তিনটি কার তাহলে এখানে আমি নেগেটিভ সেন্টেন্স করব দে হ্যাভ অনলির বদলে কি দেব not more than three cars বোঝা গেল ক্লিয়ার হলো কারণ একটি একটি করেই আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব নতুবা এই চ্যাপ্টারটি বেশ বড় কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং সবশেষে যেটা হচ্ছে শেখাতে হবে সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড ওগুলোর যে প্রত্যেকটি আছে ওগুলোও শিখিয়ে যেতে হবে সেগুলো ট্রান্সফর্ম অফ সেন্টেন্সেস একটি ক্লাসে এটি বোঝানো সম্ভব নয় চলুন পরের আমি যে নিয়মগুলো বলছি আমি আজকে লিখেছি না কেননা তাহলে ক্লাস অনেক ডিলে হয়ে যাবে সামনে পরীক্ষা আছে আপনারা কিন্তু লিখে নেবেন যে নিয়মগুলো বলছি আমি মুখে সেগুলো কিন্তু অবশ্যই লিখে নেবেন যদি এভরি দিয়ে যদি কোনো শব্দ থাকে এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে নেক্সট এভরির পরের শব্দটি বসবে পরের ওয়ার্ডটি
ওয়ার্ডটি বসবে। নেক্সট বাট, নেক্সট সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি পার্ট। বোঝা গেল? এভরি দিয়ে যদি কোনো থাকে তাহলে এভরির পরের পরিবর্তে কী হবে? দেয়ার ইজ নো বসবে, তারপরে এভরির পরের ওয়ার্ডটি বসবে, তারপরে বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। দেখুন, এভরিবডি, এভরিবডি, এভরিবডি ফিয়ার্স, ফিয়ার্স লায়ন। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করব। এভরিবডি ফিয়ার্স লায়ন, সবাই সিংহকে ভয় পায়। তাহলে এভরির পরিবর্তে কি বলেছি? এভরি এর পরিবর্তে কি লিখব? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, কি করব? বডি, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি, ছেড়ে লিখি। বাট, তারপরে থার্ড অনুসারে বাট, তারপরে কি বলেছে? সেন্টেন্সের বাকি পার্ট। তাহলে সেন্টেন্সের বাকি পার্ট কি কি আছে? ফিয়ার্স লায়ন। বোঝা গেল? ওকে, এভরিবডি কি বলেছি? এভরি দিয়ে যে সব থাকবে সেগুলো, এভরিবডি ফিয়ার্স লায়ন। কি করলাম? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো দিলাম, তারপরে এভরির সাথে যে শব্দটি আছে, তাহলে এভরি ওয়ানও থাকতে পারে, তাই তো? এভরি থিং থাকতে পারে, তাহলে এখানে এভরির পরে বডি আছে, সেহেতু আমি বডি দিলাম, নেক্সট বার্ড দিলাম, নেক্সট সেন্টেন্সের বাকি বার্ড ফিয়ার্স লায়ন। বোঝা গেল? সকলে বুঝতে পেরেছেন কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব? সেন্টেন্সের কিন্তু কোনো এখানে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, বারবার বলছি আর কিন্তু কোনো চেঞ্জ নেই। যেমন ধরুন, এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যেবাদাকে, একজন মিথ্যেবাদীকে ঘৃণা করে। এটা কি হবে? আপনারা করুন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কি থাকবে, কি হবে করুন। এভরিওয়ান হেটস এ লায়ার, এভরিওয়ান হেটস এ লায়ার। ও আচ্ছা, বেঙ্গলি মিনিং কি হলো? আচ্ছা, বেঙ্গলি মিনিং হলো, এখানে হলো যেমন হচ্ছে, এভরিবডি ফিয়ার্স লায়ন, সকলেই সিংহকে ভয় পায়। এখানে হয়েছে দেয়ার ইজ নো বডি, সেখানে কেউ নেই যে লায়নকে ভয় করে না, বাট ফিয়ার্স লায়ন, সেখানে কেউ নেই কিন্তু লায়নকে সবাই, তার মানে কি, লায়নকে সকলেই ভয় করে। এবার এখানে কি হবে? করেছেন সকলে, একটু দেখে নিই। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার, ইয়াস, ঠিক আছে। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। ওকে, চলুন পরের। এবার অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করব। ওকে, কিভাবে করব, কিভাবে করব? এক নম্বর হচ্ছে অ্যাজ সুন অ্যাসের জায়গায় নো সুন আর হ্যাড, অ্যাজ সুন অ্যাসের পরিবর্তে ওই জায়গায়
ওই জায়গায় নো সুনার হ্যাড বসবে। সেকেন্ড, ওই সেন্টেন্সটির সাবজেক্ট নেক্সট সেন্টেন্সটির মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম। নেক্সট সেন্টেন্সটির বাকি অংশ বাকি পার্ট নেক্সট দেন নেক্সট সেকেন্ড সেন্টেন্সটি অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে ওই জায়গায় কী হবে, নো সুন আর হ্যাড বসবে। এবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে যেসব সেন্টেন্সগুলো হয় সেগুলো দেখবেন দুটো পার্টে ভাগ আছে। হ্যাঁ, দুটো পার্টে যে ভাগ আছে সে ওই সেন্টেন্সটির প্রথমের যেটি থাকবে ওই সেন্টেন্সটির সাবজেক্ট হবে, ওই সেন্টেন্সটির মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, ওই সেন্টেন্সটির বাকি পার্ট, নেক্সট হচ্ছে দেন, তারপর হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটি। লিখে নিলে আমি বুঝিয়ে দিতে পারবো যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স কেমন হয় এবং সেখানে ফার্স্ট পার্ট এবং সেন্টেন্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। ওকে, অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার লায়ন ইস দ্য লায়ন হি র্যান অ্যাওয়ে। দেখুন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার কমা, দেখুন এখানে কি হচ্ছে, দুটো পার্ট আছে, হি স দ্য টাইগার আর হি র্যান অ্যাওয়ে, এটাকে বলা হচ্ছে প্রথম পার্ট। ওই প্রথম পার্টগুলো যে 2-3-4 পর্যন্ত আছে এগুলো হচ্ছে প্রথম পার্টের, আর নেক্সট হচ্ছে একেবারে লাস্টেরটি হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটি, মানে সেকেন্ড পার্টটি। হ্যাঁ, সেন্টেন্সের সেকেন্ড পার্ট। তাহলে কি হবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বলেছিলাম, নো সুন আর হ্যাড। তাহলে নো সুন আর হ্যাড, নেক্সট কি বলেছিলাম, ওই সেন্টেন্সেরই সাবজেক্ট, তার মানে এখানে সাবজেক্ট কি আছে, হি। হি দেখুন ওই সেন্টেন্সটিরই মানে ওই পার্টটিরই মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম, তাই তো? তাহলে এখানে কি আছে, মূল ভার্ব কি আছে, স। তাহলে কি হবে, সি স সিন, সি স সিন, তাহলে পাস্ট পার্টিসিপিল ফর্ম হলো সিন। তারপর বাকি অংশ মানে দ্য লায়ন, দ্য লায়ন, ওকে। দেন নেক্সট হচ্ছে কি হবে, দেন সেকেন্ড পার্টির বাকি অংশ, হি রেন, ওকে। বোঝা গেল? অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় প্রথম পয়েন্ট ছিল নো সুন আর হ্যাড বসলো, নেক্সট ওই সেন্টেন্সটির সাবজেক্ট বসলো হি, নেক্সট ওই সেন্টেন্সটির ওই যে মানে প্রথম পার্টটির মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম তা সি এর হলো সিন, নেক্সট হলো ওই সেন্টেন্সটির বাকি পার্ট দ্য লায়ন আসলো, নেক্সট দেন দেন হলো, তারপর কি হলো সেকেন্ড সেন্টেন্স বা সেকেন্ড পার্টটির পুরোটি হি র্যান অ্যাওয়ে। বোঝা গেল? দেখুন এগুলো কিন্তু ভীষণভাবে পড়ে, ভীষণভাবে আসে পরীক্ষাতে, মেন পরীক্ষাতে কিন্তু ভীষণভাবে আসে। আপনারা দেখবেন মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলোতে দেখবেন, মিসলেনিয়াসে দেখবেন বেশিরভাগ, দেখবেন যেগুলো হচ্ছে পিএসসির মেন পরীক্ষা হয়েছে সেগুলোতে কিন্তু অ্যাজ সুন অ্যাজ নো সুন আর দেন এগুলো দিয়ে শুধু সেন্টেন্সটা দিয়ে দেয়,
সেন্টেন্স দিয়ে দেওয়া হয় এবং লিখে দেওয়া হয় লিখে দেওয়া হয় যে নেগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করো, ট্রান্সফর্ম ইনটু নেগেটিভ সেন্টেন্স, অর লিখে দেয় যে ইউজ নো সুনার দেন, ইউজ নো সুনার ডট ডট দিয়ে দিয়ে দেয় দেন। সকলে বুঝতে পাচ্ছেন? সকলে বুঝতে পাচ্ছেন? আচ্ছা, এবার দেখব মাস্ট থাকলে নেগেটিভ করার সময় কি হয়, ক্যান নট বাট। ওকে, মাস্ট থাকলে কি হয়? মাস্ট দিয়ে যদি কোনো থাকে তাহলে দেখবেন সেখানে কি হবে, ক্যান নট বাট, এবং যে মূল ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যোগ হয়। ওকে, যেমন ধরুন ইউ মাস্ট কেয়ার ফর হিম, ইউ মাস্ট কেয়ার ফর হিম, এটিকে নেগেটিভ করব। কি বললাম, মাস্টের পরিবর্তে কি হবে, ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট, ক্যান নট বাট এটির পরিবর্তে, এবং কেয়ারিং, কেয়ারের সাথে আইএনজি যোগ হবে ফর হিম। ওকে, মাস্টের পর, একটু ভুল বলে দিলাম, মাস্টের পর ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, সরি, ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প বসে। এই যে কেয়ারের ক্ষেত্রে দেখুন ক্যান নট হেল্প বসবে, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প বসবে, এবং ক্যান নট হেল্প যেখানে বসবে, সরি ভুল হয়ে গেল, ক্যান নট হেল্প যেখানে বসবে সেখানে কিন্তু এই সেন্টেন্সের পরিবর্তে এই সেন্টেন্স, এই মূল ভার্ব যে আছে মূল ভার্বটির সাথে আইএনজি যোগ হবে, কিন্তু যেখানে আমি ক্যান নট বাট দেব, ক্যান নট বাট দেব সেখানে কিন্তু আমি একই রেখে দেব। যেমন ধরুন উই মাস্ট ওবে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স কী করব, উই ক্যান নট বাট, ক্যান নট বাট ওবে, এক্ষেত্রে কিন্তু ওবে থেকে যাবে, ওবে আওয়ার প্যারেন্টস। আর এটা যদি করতাম ক্যান নট বাট, তাহলে আমি এখানে করতে পারতাম ইউ ক্যান নট বাট, ক্যান নট বাট কেয়ার, কেয়ার ফর হিম। ওকে, ক্যান নট বাট কেয়ার ফর হিম, সেক্ষেত্রে আইএনজি দেওয়া হতো না। ওকে, ক্যান নট বাট যখন দেবেন তখন হচ্ছে চেঞ্জ করবেন না, মূল ভার্বই থেকে যাবে। ক্যান নট হেল্প যখন দেবেন, মনে রাখবেন ক্যান নট হেল্প যখন দেবেন তখন কিন্তু অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, মিনিং একই। ওকে, ক্যান নট হেল্প যখন করবেন তখন আইএনজি যোগ করবেন, ক্যান নট বাট যখন দেবেন তখন মেন ভার্বই থেকে যাবে। নেক্সট, আপনারা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, বারবার আমি বলছি ভিডিওগুলো শেয়ার করবেন এবং পোস্টগুলো শেয়ার করবেন, যাতে এরকম প্ল্যাটফর্ম আরও আপনারা অনেকজনকে দিতে পারেন এবং এই প্ল্যাটফর্মটি বড় করার কাণ্ডারি আপনারাই। যে কোনো একটা রুলস ইউজ করলেই হবে। ওকে, আচ্ছা, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করবো,
অলওয়েজ অলওয়েজ দিয়ে যদি থাকে তাহলে সেই সব নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করব সেগুলো দেখে নেব। ওকে, শুধু অলওয়েজের পরিবর্তে কি আমরা নেভার দেব, আর অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট ওয়ার্ড দেব। অলওয়েজের পরিবর্তে দেব নেভার, এবং যে অ্যাফার্মেটিভ শব্দটি আছে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি, ওই ওয়ার্ডটির বদলে তার অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড দেব। ওকে, চলুন দেখে নিই। Always, always speak the truth. সর্বদাই সত্য কথা বলিবে, বলো। ওকে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে তাহলে কি হবে, অলওয়েজের পরিবর্তে কি হবে, নেভার, নেভার টেল দ্য ট্রুথ। দ্য ট্রুথের বদলে আমি কে দেব, দ্য ট্রুথের বদলে কি দেবো, ট্রুথের পরিবর্তে কি হবে অপোজিট ওয়ার্ড লাই, নেভার টেল লাই বা এ লাই। ওকে, নেভার টেল এ লাই অর লাই, কখনোই মিথ্যে বলো না। এটা কি, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, দেখুন অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, আর এখানে হচ্ছে কখনো না। যেমন আরও দেখুন, শ্যামবাবু ইজ অলওয়েজ পাংচুয়াল। ওকে, শ্যামবাবু ইজ অলওয়েজ পাংচুয়াল। পাংচুয়ালের কি হবে, পাংচুয়ালের নেগেটিভ হবে লেট, লেট করা যায় মানে সঠিক সময়ে সঠিক করার নিয়ম মনে করতে, মানে তার লেট করতেই পারি। সেখানে দেখুন নেগেটিভ সেন্টেন্স কী হবে, শ্যামবাবু ইজ অলওয়েজের জায়গায় কী বলেছি, নেভার, নেভার লেট। ওকে, এইভাবে অলওয়েজ দিয়ে থাকলে অলওয়েজের জায়গাতে নেভার দেব, এবং যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড আছে সেটার আমরা অপোজিট করে নেব। তাহলে হয়ে গেল অলওয়েজ থেকে আমরা অলওয়েজযুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে সেগুলোকে আমরা নেগেটিভে আনতে পারবো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। যদি মনে হয়, যদি ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সকলে শেয়ার করে দেবেন। হ্যাঁ, এবং কালকে আগামীকাল অবশ্যই সকালে 8টায় মক টেস্ট দেবেন। বললাম যে মাননীয় ত্রয়োদশ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, এবং তার কর্মজীবন, রাজনৈতিক জীবন, শৈশব সমস্ত কিছু ইন ডিটেলসে, তার যে ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো নিয়েই মক টেস্ট হবে। অবশ্যই আপনারা সকলে মক টেস্টে অংশগ্রহণ করবেন। আর অনেকেই আছেন আজকে নতুন আসলেন, তারা অবশ্যই জানাবেন কেমন ক্লাস হয়েছে, কেমন ক্লাস হলো। এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস একটা বড় চ্যাপ্টার, হ্যাঁ, এগুলো শিখতে গেলে অনেকগুলো ক্লাস লাগে। তবু আমি যতটা পারবো আমি শিখিয়ে দেব, কথা দিচ্ছি, পরীক্ষার উপযোগী মতো করে দেব। পরীক্ষা যদি একটু লেট হয় তাহলে হয়তো অনেকগুলোই দেখবেন, আপনারা যারা প্রথম আছেন দেখবেন ভয়েস চেঞ্জ শিখিয়েছি, ভয়েস চেঞ্জের ক্লাস করেছি ছটা বা সাতটা, এরকম হবে ভয়েস চেঞ্জের ক্লাস করেছি, প্রত্যেকটি সেন্টেন্সকে ধরে ধরে শিখিয়েছি, এবং এক্সেপশনালের ক্লাস করেছি দুটো, নেক্সট ন্যারেশনের ক্লাস করেছি, ন্যারেশন চেঞ্জের যে ক্লাসগুলো করেছি
অনেকেই এখানে আছেন যারা হচ্ছে যারা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ সত্যি মানে আগে সঠিকভাবে জানতেন না বলবো না, কিন্তু সঠিকভাবে প্রপারলি জানতেন না। কিন্তু আমি শেখানোর পরে আমি একটি মক টেস্ট নিয়েছিলাম ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের উপরে, সেখানে 20-র মধ্যে বেশিরভাগই 15 থেকে 20-র মধ্যে পেয়েছে, 15 থেকে 18 পর্যন্ত পেয়েছে। এবং তারা প্রত্যেকেই কমেন্ট করেছেন, দেখবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এরকম যদি আমাদের 9-10-এ শেখাতো তাহলে আমরা আজকে হয়তো অন্য জায়গায় থাকতাম, আজকে হয়তো আমরা অনেক ভালো লেখালেখি করতে পারতাম, এগুলো আমরা শিখতে পারতাম। এটুকুই কাম্য যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই প্ল্যাটফর্মটি বড় করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের, আপনারাই হলেন এই প্ল্যাটফর্মের কান্ডারি। সো এই প্ল্যাটফর্মটিকে বড় করুন এবং আমিও উপকৃত হব, আমিও ইন্সপিরেশন পাবো, মোটিভেট হতে পারবো যে আরও ভালোভাবে ক্লাস দেওয়ার, আরও নিখুঁতভাবে ক্লাস দেওয়ার। ওকে, সকলে ভালো থাকুন, কাল সকালে দেখা হচ্ছে মক টেস্টে। ওকে, চলুন, শুভরাত্রি।